আপনাদের বলি এই যে তারের ভেরিয়েশন দেখছেন এটাকে গোলাঙ্গ যন্ত্র শৃঙ্খল নিদঙ্গ আমরা রেডিও টেলিভিশনে যে গানগুলি গেয়ে থাকি তার মুষ্টি কয়েক তারের মধ্যে যারা সঙ্গীতজ্ঞ তারে আমি পুরো জানি যে কাহারবা দাঁতরা ত্রিচাল তেওড়া ঝাপতা কিন্তু এই লীলা কীর্তন পদাবলিতে যে বড় বড় তাল দশ কষি সুরফাক্তাল তিয় সোম আড়াচৌ তাল চৌ তাল এবং এই ছোট তাল যে দাঁতরা কাহারবা ত্রিচাল এগুলি তো আসি পড়তে পড়তে তাই এই তালগুলি যেখানে বাজানো হয় শ্রীখোলটা যেখানে হিসাব করে বাজানো হয় সেই মাটি পূর্ণ হয়ে যায় কারণ গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই এই যন্ত্র বাজাতেন আবার বৈদিক যুগে 5000 বছর আগেও ললিতা বাজায় বিনা বিষক মৃদঙ্গ আর সপ্ত ছড়া বেহালা বাজায় রাই দেখে রঙ্গ এই কারণে এই যন্ত্র তো তাদের হাতের যন্ত্র যেখানেই বাজানো হয় আর যদি তা হয় শুদ্ধ ভক্তের দ্বারা নন্দদুলাল প্রভু আমার সাথে দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় এবং রেকর্ডিংয়েও সব জায়গায় বাজায় তাছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দলের সাথে বিভিন্ন দেশে এই মৃদঙ্গ বাজান অতএব তিনি অনেক তীর্থের ভ্রমণ করার তার সৌভাগ্য হয়েছে তাকেও আপনাদের এখানে আনতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি কারণ আমি যেহেতু এই এলাকায় থাকি একজন শুদ্ধ ভক্তের হাতে মৃদঙ্গের চাটি যদি এখানে বাজে নিশ্চয়ই পূর্ণ হবে মঙ্গল হবে এটাই শাস্ত্রে বলে নিভায়ে দাও হে নিভায়ে এইবার রাসমণ্ডলী কিভাবে সাজালেন কাঞ্চন রয়েছে শ্যামর নট পর সাজ নটবরকে আপনাদের পরিণত বয়সে অর্থাৎ আপনারা যখন ইয়াং ছিলেন এখানে অধিকাংশ তারা যাত্রাপালা দেখতেন গ্রামে বেশিরভাগ এখন একটু কম হয় কিন্তু আপনাদের সময় অনেক বেশি হতো সেখানে একজন প্রমোদ মাস্টার থাকতো তার নির্দেশে সমস্ত অভিনয়গুলি করতে হতো নটবর সাজ আমরা এই জগতে অভিনয় করছি মাত্র কেউ ছেলের ভূমিকায় কেউ মেয়ের ভূমিকায় কেউ আবার বাবার ভূমিকায় আসলে আমরা এখানে কেউ স্থায়ী কেউ নয় এই যাত্রাপালা ভেঙে গেলে আবার আমরা সবাই আসল চেহারা ধরব কারণ এ মায়া প্রপঞ্চ চলে গিয়েছেন শঙ্কর দা বুদ্ধিমন্ত দাদা এবং আমাদের জনপ্রিয় একজন নেতা মেম্বার মহোদয় প্রত্যুষবাবু এরা আমার মতো এরকম চলাফেরা করেছে খাওয়া দাওয়া করেছে সন্ধ্যায় সকালে নাই আমরা কেউ চিরস্থায়ী নয় আমরা আজ আছি কাল যে কেউ থাকবো কেউ জানে না তখনই আসল চেহারাটা আমার হবে
এই অভিনয়ের মঞ্চ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আসল চেহারা থাকে। এই কথাই বলছে, দেখেন যাত্রার পালায় আপন ভাই কিন্তু কেউ শ্বশুরের ভূমিকায় অভিনয় করে, কেউ আবার জামাই। আসলে কি তারা জামাই শ্বশুর? যখন যাত্রা ভেঙে যায় তখন আবার সেই আপন ভাই থাকে। এইটাই বলছে পদকর্তা, এ মায়া প্রপঞ্চ ক্রীড়া
রসে বসে সমযুত হইয়া আর আবেশে কৃষ্ণের অঙ্গে পড়ে আওড়াইয়া আর তাহারে দেখিয়া গোপী দয়া লিঙ্গন আর গোবিন্দ দাস মাগে আনন্দিত মন নাগর ট্যারে ট্যারে